আপনি যদি ছবি এডিট করতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি ঠিক ছবি এডিটিংয়ের একটি অ্যাপ্লিকেশন রিভিউ করে দেখাবো, যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে আপনি ঠিক এই ধরনের ছবি এডিট করতে পারবেন বা এই ধরনের এফেক্ট দিতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনারা দেখছেন বঙ্গটেক, তো চলুন দেরি না করে দেখে নিই। তো এই চমৎকার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লেটা নামে, তো এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ইনস্টল করে ওপেন করবেন এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। তো আমি জাস্ট ওপেন করছি, ওপেন করার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এবং এখানে দেখুন একটি ইয়েলো কালারের সার্কেল আইকন আছে, এখানে করবেন প্রেস। প্রেস করার পরে আপনাকে ডিরেক্টলি আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনাকে আপনার যে কোনো একটা ছবি যেটি আপনি এডিট করতে চান বা এফেক্ট দিতে চান সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো ফর এক্সাম্পল আমি আমার একটি ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি, তো দেখুন এখানে ছবিটি সিলেক্ট হওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ডান সাইডে বিভিন্ন ধরনের কালার আইকন দেখা যাচ্ছে। এখান থেকে হচ্ছে আপনি ছবিটি এফেক্ট করতে পারবেন। তো কীভাবে করবেন আমি সেটিই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে দেখুন যে ডান সাইডে প্রথম যে কালার আইকনটি আছে এই কালার আইকনের পরে হচ্ছে প্রেস। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে আমাদের ছবিটি টোটালি পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এবং আমাদের বডি ফেস কিন্তু নর্মাল কালারের মধ্যেই আছে। তো এই ধরনের কালার যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন এবং উপরে দেখুন ডান অপশন আছে, এই ডান অপশনে করবেন প্রেস। প্রেস করার পরে জাস্ট সেভে প্রেস করবেন। সেভে প্রেস করার পরে এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার এই ছবিটি। এবং এছাড়াও এই ছবিতে আরও কীভাবে এফেক্ট দেবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল ধরুন আপনি আপনার টোটাল বডি ফেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে চান এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কালারফুল রাখতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আমি জাস্ট প্রথমে যে কালার আইকনটি পেস্ট করেছিলাম এটি জাস্ট তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমাদের ছবিটি টোটালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এবং আমি এখন পিছনের ব্যাকগ্রাউন্ড বা পিছনের কালারগুলো কালারফুল রাখতে চাই। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে যে কালারগুলো আছে গ্রিন আছে, তো পিছনের যে কালারগুলো ছিল এই কালারগুলো আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। দেখুন আমি জাস্ট পরপর সিলেক্ট করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি কালারফুল হয়ে যাচ্ছে যেমনটা আমাদের আগে ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথম যে আইকনটি আছে সেটি বাদ দিয়ে বাদবাকি সব আইকনগুলো এখানে সিলেক্ট করে দিলাম এবং সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বডি ফেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এবং পিছনে কিন্তু টোটালি কালারফুল হয়ে গেছে। চমৎকার দেখতে ছবিটি লাগছে এবং এখান থেকে আপনি এই ধরনের ছবি যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে ডান করে সেভ করে দেবেন, যেটা আমি আগের ছবিতে দেখিয়ে দিয়েছি। এছাড়াও দেখুন বা সাইডে কিছু আইকন আছে, এই আইকনের কাজগুলো আমি জাস্ট একটু বলে দিচ্ছি। প্রথম যে আইকনটি আছে দেখুন এখানে আমি জাস্ট প্রেস করে রেখেছি, তো এখানে এই আইকনে প্রেস করার পরে আপনি কি করতে পারবেন, আপনার যদি কোথাও স্পেশালি কালারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আমি আমার ছবির উপর প্রেস করছি, এখানে কিন্তু আমি সুন্দরভাবে কালার করে দিতে পারছি। যদিও আপনার কোথাও প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে এই আইকনে প্রেস করে এই কালারগুলো দিতে পারবেন আপনার ফেসে। ওকে, তো সেকেন্ড যে আইকনটি আছে দেখুন এখানে সেকেন্ড একটি আইকন আছে, এই আইকনের মাধ্যমেও আপনি এই কালারগুলো মুছে দিতে পারবেন অর্থাৎ ইরেজ করে দিতে পারবেন। এবং থার্ড যে আইকনটি আছে এটি হচ্ছে জুম, অর্থাৎ এখানে প্রেস করে আপনি জাস্ট ছবিটি জুম করতে পারেন এবং জুম করার পরে জাস্ট ইরেজ আইকনে প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে কিন্তু আপনি আপনার সুবিধা মতো এটি ইরেজ করে দিতে পারবেন। তো এই আইকনগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু এই চমৎকার কাজগুলো করতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।